দিগন্ত স্বাগত, নিয়ে চলেছে একটি ভিডিও। এই ভিডিওটিতে কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ একটা নিউজ আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু 6000টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। একদম ঠিক বন্ধুরা, এবং বিভিন্ন পদ থাকবে আমরা সমস্ত, এবং এখানে কিন্তু একটা রিক্রুটমেন্ট চলছে, সেখানে কিছু স্পেশাল কোয়ালিফিকেশান অনুযায়ী রিক্রুটমেন্ট চলছে, কিন্তু এখানে কিন্তু অনেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে নেবো। চলো দেখে নেওয়া যাক কী সেই সংক্রান্ত বিষয়টা, এবং চলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ আজকের পত্রিকা বেরিয়ে এসছে, রাজ্যে খুলছে সমবায় ব্যাংকের 75টি শাখা, নিয়োগ হচ্ছে 6000। এবং তারপর দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের রাজ্য সমবায় ব্যাংক খুলতে চলেছে নতুন 75টি শাখা, মূলত সেই সাব ব্রাঞ্চ এবং ন কাস্টমার সার্ভিস পয়েন্ট। প্রায় 6000-এর বেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল, চূড়ান্ত নিয়োগ হবে আগামী বছরের গোড়াতেই, যার মধ্যে সখানে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। আগামী 28 অক্টোবরের মধ্যে অনলাইন পরীক্ষায় বসার আবেদন করতে হবে। এই পর্বে রাজ্য সমবায় ব্যাংকে ক্লার্ক স্টাফ অফিসার মিলিয়ে 80টি শূন্যপদ রয়েছে, বাকি ব্যাংকের একাধিক শীর্ষ পদের জন্য ছাড়া। এছাড়াও খুব শীঘ্র আরও 5900টি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয় বলে সূত্রের খবর। সমবায় দপ্তরের এক কর্তা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সর্বত্র ব্যাংক পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছে, সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সমবায় ব্যাংক আরও অতিরিক্ত 75 শাখা খুলতে চলেছে। যে এলাকায় কোনো রাষ্ট্রায়ত্ত কিংবা বাণিজ্যিক ব্যাংক ছিল না, সেখানে সাধারণ মানুষের কাছে সমবায় ব্যাংক পৌঁছাতে চলেছে। খুব শীঘ্রই বাড়তি এই সমবায় শাখা চালু করাবে ওই কর্তার দাবি। প্রতিটি শাখার ন্যূনতম 10 জন কর্মী হলেও 750 নতুন চাকরি তৈরি হবে, যদিও বাস্তবে এই সংখ্যাটা আরও বেশি হয় বলে মনে করেন ওই সমবায় কর্তা। অন্যদিকে রাজ্যের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে ব্যাংক পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগে সমবায় দপ্তর ও বিভাগীয় মন্ত্রী অরূপ রায়ের কথায় পরিকাঠামোগত নানা সমস্যার জন্য দুর্গম প্রত্যন্ত অঞ্চলে পুরোদস্তুর ব্যাংক চালুর জটিলতা রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কাস্টমার সার্ভিস এবং সিএপি চালু করেছি। এসিএসপির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা পুরোপুরি ব্যাংক ব্যবস্থার সুযোগ নিতে পারবেন। অরূপবাবু জানান, সংশ্লিষ্ট এলাকায় মানুষের কষ্টার্জিত টাকার নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের সর্বত্র বৈধ আর্থিক প্রতিষ্ঠান চালুর লক্ষ্যেই এই পদক্ষেপ। রাজ্য জুড়ে 2631টি সিএসপি খোলার কাজ চলছে, সূত্রের দাবি খুব শীঘ্রই তার তৈরি হয়ে যাবে, এবং সব মিলিয়ে যেখানে কমপক্ষে প্রায় 5500-এর বেশি রাজ্যে চাকরির সুযোগ তৈরি হবে। সমবায় ব্যাংকে চাকরির প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কোঅপারেটিভ সার্ভিস কমিশন ও সংস্থার এক আধিকারিক বলেন, এই মুহূর্তে ক্লার্ক স্টাফ অফিসার সহ বিভিন্ন পদের জন্য আবেদন জমা নেওয়া হয়েছে। আগামী 28 অক্টোবর পর্যন্ত তা চলবে। তা দাবি, কালী পুজোর পর বাকি শূন্য পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই প্রসঙ্গে সমবায় মন্ত্রী অরূপ বলেন, করোনা বিস্তৃত আর্থিক মন্দা চলছে, লাখো মানুষ লকডাউনের মধ্যে চাকরি খুঁজেছেন, তার মধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্য সরকারি চাকরিদের নিয়োগ চলছে। এবার একটা কথা বলি, যে আমি পুরো খবরটা তাড়াতাড়ি একটু দিলাম, কিন্তু এর আগেও খবরে বিভিন্ন নিয়োগ বেরিয়ে এসছে, মানে 28000-30000, তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান বেরোয়নি। এবং যে নিয়োগ চলছে কোঅপারেটিভ ব্যাংকের, সেখানে কিন্তু লিমিটেড খুব পার্সেন্ট নিয়োগ চলছে, এবং যদি মনে করো তোমরা অ্যাপ্লাই করবে সেটা অ্যাপ্লাই করতে পারো। এবং যাই হোক, তার পরিপ্রেক্ষিতে নতুন কোনো ভ্যাকেন্সি আসুক আগে, তারপরে আমি এইটা খবরটা দিতাম না, কারণ পেপারে অনেক কিছু আগে থেকে অনেক বেরিয়ে যায়, তার পরবর্তীকালে নোটিফিকেশান বলাতে বহুত টাইম লাগে, প্রচুর টাইম এসে যায়। কিন্তু যেহেতু একটা সাবস্ক্রাইব বন্ধু কমেন্ট করে বললো, দাদা এরকম বেরিয়েছে ভিডিও দাওনি, তাই খবর শেয়ার করাটা উচিত, তাই খবর শেয়ার করে দিলাম। কিন্তু আদৌ অফিসিয়াল নোটিফিকেশান তখনটা বেরোচ্ছে, তখনই সিওরিটি পাওয়া খুব মুশকিল, কারণ এর আগেও 33000 একটা রিক্রুটমেন্টে আগস্ট নোটিফিকেশান বেরোবে বেরিয়েছিল, কিন্তু তার কোনো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, অক্টোবর এসে গেল, এবং দেখা যাক কতটা কী হয় পরবর্তীকালে। তাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভিডিও, বাই বাই।